ভারতের প্রাচীন মনীষীরা বলেছেন, সমাজে থাকতে চাও তাহলে আগে সামাজিক হও। আবার বিজ্ঞান বলেন, মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে থাকতে গেলে মানুষকেই মানুষের সহযোগিতা করা দরকার। তবে এই চরম মুহূর্তে মানুষ তা বারবার প্রমাণ করছে। মানুষই মানবিকতার পরিচয় দিচ্ছে বারে বারে, মানুষই পাশে দাঁড়াচ্ছে আরেকটা মানুষের। মানুষকে সহযোগিতা করে কখনো কি ভাবছেন আপনি প্রচুর পরিমাণে পূর্ণ করলেন? যদি এই ভাবনা করে থাকেন তাহলে সেই ভাবনা থেকে বিরত থাকতে বলছে স্বয়ং গদাধর, অর্থাৎ রানী রাসমণির গদাধর ওরফে রামকৃষ্ণ, যার আসল নাম সৌরভ সাহা। এক্সক্লুসিভলি সিটি সিনেমাকে সহযোগিতা করার আসল অর্থ কি সেটাই তিনি জানালেন। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আমাদের নতুন বছরের শুরুটা যেমনটা চেয়েছিলাম তেমনটা হলো না, কিন্তু আশা রাখি আগামী দিনগুলো অবশ্যই ভালো। তবে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন না থাকি তাহলে কিন্তু আমরা জানি যে আমরা কোন বিপদের মধ্যে দিয়ে এখন চলেছি। কিন্তু প্রার্থনা করি সকলে সুস্থ হয়ে উঠুন, সকলে সুস্থ থাকুন। যাই হোক, আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এতদিনে তো আমরা সেগুলো জেনে গেছি। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে নিজেদের জন্য, সমাজের জন্য। কিন্তু যেহেতু লড়াইটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সমাজের বহু মানুষ রয়েছেন যাদের সহযোগিতা আরও বেশি করে প্রয়োজন। হয়তো আমাদের আশেপাশে একেবারেই বাড়ির পাশে প্রতিবেশী রয়েছেন, আমাদের ফ্ল্যাটে হয়তো এমন কেউ থাকেন যাদের পক্ষে এই মুহূর্তে বেরোনোটা সম্ভব নয়, উচিত নয়। দয়া করে আমরা যেন সকলে চেষ্টা করি সকলকে সহযোগিতা করার। আর এটা যেন ভেবে না নিয়ে আমরা যে সহযোগিতা করে আমরা আত্মতৃপ্তি পাচ্ছি, না, আত্মতৃপ্তির জন্য নয়। আমরা সমাজবদ্ধ জীব, আমাদের প্রত্যেকেরই ভালো কাজের পেছনে বহু মানুষের সহযোগিতা রয়েছে। তা এখন যদি কিছু মানুষের সহযোগিতা একটু বেশি করে প্রয়োজন হয়, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। তা আমরা যেন আমাদের এই নৈতিক কর্তব্য থেকে বিচ্যুত না হই। সকলে সুস্থ থাকুন, সকলে বাড়িতে থাকুন, ভালো থাকুন।